আজকে তোর সন্তান মঙ্গল কামনায় পুজোটা আয়োজন করা হয়েছিল, কিন্তু তুই সেটা উপেক্ষা করে তাকে অন্যের হাতে তুলে দিলি। আমি একটাই কথা জানতে চাইছি, সন্তানের ওপর কার অধিকার বেশি, তার মায়ের নাকি শাশুড়ির? সন্তান তো কারোর পার্সোনাল প্রপার্টি নয় দিদি, যে ক্লেম করলেই তার অধিকার পাওয়া যায়। ও তাহলে একটা কাজ কর না, সৈকতকে মৈত্র বাড়ির ঘর জামাই করে দে। দিদি, আমি ঠাকুর মশাইকে ফোন করে সত্যিটা জেনেছি। What is this? ম্যাডাম, ডিলিংসটা অনেক আগে মিস্টার অধিকারী এই প্রজেক্টটা করেছিলেন, উনি তো এটা ওকে করেছিলেন। ম্যাডাম, ফরগেট ইট, যা হয়েছে ভুলে যান, আর যা হতে চলেছে তা মনে রাখবেন, বিকজ আমি যা বলবো এখন থেকে তাই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যাডাম। শুনুন, এই ফাইলটা রুদ্রনীল অধিকারীকে দেবেন, আর বলবেন রিভাইজ ভার্সনটা আমাকে এসে ইমিডিয়েটলি দেয়। কিন্তু উনি তো আজ অফিসে। ডেকে নিয়ে আসুন ওকে, যেখান থেকে পারবেন ধরে নিয়ে আসবেন। কোথায় গেল রুদ্র? এই তো, বাহ, এটারই অপেক্ষা ছিল। এইবারে মুড একেবারে জমে যাবে। দেবী সর্বভূতের রূপ চক্র রূপে শান্তি দা, নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমা। কয়েক লক্ষ টাকার অর্ডার, আর তাছাড়া এটা ম্যাডামেরই অর্ডার, আপনি তো জানেন। ম্যাডামের যদি আবার মুড ঠিক না থাকে তাহলে কি হতে পারে? প্লিজ, ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি। দিদি তো আমাদের ছোটবেলা থেকে মায়ের মতন করে মানুষ করেছে। তোর বাবাকেও দিদি ডাক্তারি পড়িয়েছে রে। এই সবটা আমি জানি মা, তাই বলে তুই মার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে তুমি তোমার নিজের সংসারটা নষ্ট করে ফেলবে। আমি আমি কি করব তুই বল? অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই মা। জানি তো, তবু কোথায় যেন বাঁধে। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? উনি আমাকে ডেকে পাঠিয়েছেন তাই এসেছি। এটা একটা বোর্ড মিটিং, আর বোর্ড মিটিং এ খালি সিনিয়র অফিশিয়ালসরা থাকে। বারবার ক্যাটাগরিক্যালি বলে দিতে হবে আপনাদের সরি ম্যাম, সরি ম্যাম, একটা কথা শিখে রেখেছে সরি। মানে আই ডোন্ট রিয়লাইজ ওয়ান থিং, বোর্ড রুমে আমার পারমিশন ছাড়া কোনো এক্স ওয়াই জেড কি করে ঢোকে? মিস্টার অধিকারী, বল, ফাইলটা ধরুন, এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইলটা রেডি করে ইনফর্ম করুন। এই প্রজেক্টটা, এটা তো আমার খুব ভালো করেই মনে আছে। কি জানতে চান বলুন? ওরাল টেস্ট চলছে এখানে? এখানে কি কোনো ওরাল টেস্ট চলছে? শুনুন, আমি যেইভাবে ফাইলটা রেডি করতে বলেছি সেইভাবে ফাইলটা রেডি হয়ে যেন আমার কাছে এসে পৌঁছায়। জাস্ট লিভ দিস রুম। ইন ফিউচার আমার বোর্ডরুমে যেন আমার পারমিশন ছাড়া কেউ না ঢোকে, ঢুকলেও যেন নক করে ঢোকে, সেটা যেন সবার মনে থাকে। গেট দ্যাট? সবার মনে থাকে।